নমস্কার, আমি তোতনা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো সুজির পোলাও। এর জন্য নিয়েছি সুজি 1 কাপ, 1টা বড় পেঁয়াজ কুচি, 1/2 টমেটো বীজ ফেলে দিয়ে কুচিয়ে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল বুঝে দেবেন, নুন পরিমাণ মতো, কিছু কিশমিশ, 2 চামচ সাদা তেল, ঘি 1/2 চা চামচ, হিং খুবই সামান্য, জায়ফল গুঁড়ো নিয়েছি খুবই সামান্য, গোটা সর্ষে আর গোটা জিরে 2টো মিলিয়ে আমি নিয়েছি 1/4 চামচের 1 ভাগ, কিছু বাদাম, সামান্য চিনি, গ্রেট করা আদা 1/2 চা চামচ, তেজপাতা 1টা, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, আর লাগছে কিছু সবজি যেমন বিনস, গাজর আর ক্যাপসিকাম। সব সবজি কাটতে হবে খুব ছোটো ছোটো করে, এটা আছে প্রায় 1 কাপের মতো। সুজির পোলাও বানানোর জন্য কোড়া গরম হতে দিয়েছি, কোড়াতে দিয়ে দেব সুজি, সুজি লাল করে ভাজবো। সুজি কিন্তু ভাজতে হবে তেল ছাড়াই, এটা সব সময় নাড়াচাড়া করতে হবে, না হলে নিচের সুজি লাল হয়ে যাবে আর উপরের সুজি ভাজা হবে না। সুজি লালচে করে ভেজে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। এরপর কোড়াতে একটু তেল দিচ্ছি, দিয়ে দেব বাদাম, বাদাম ভালোভাবে ভাজবো। বাদাম ভাজা হলে তুলে নিচ্ছি। আবার কোড়াতে তেল দেব, তেলের মধ্যে দিচ্ছি এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরে, সর্ষে আর দেব হিং। সব উপকরণ তেলে একটু ভেজে নেব, এতে গন্ধটা ভালো আসে। এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, দেব গাজর, ক্যাপসিকাম, বিনস, দিয়ে দেব টমেটো কুচি আর দেব নুন। সব সবজি ভেজে নেব, তবে বেশি ভাজবার দরকার নেই, একটু সেঁতলে নিলেই হবে। সবজি সেঁতলে নিয়েছি, এবার দেব কিশমিশ, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি, সবজির সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার আঁচ কমিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভাজা সুজি, সবজির সাথে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি জল, আমি 1 কাপ সুজি নিয়েছি তাই জল দিচ্ছি সেই কাপেরই মাপ করে 3 কাপ জল, দিচ্ছি চিনি, সবজিতে নুন দিয়েছি তাই নুনটা অবশ্যই দেখে দিতে হবে, দিয়ে দেব ভাজা বাদাম। এবার আঁচটা একটু বাড়িয়ে দেব, এটা আমি হতে দেব যতক্ষণ না জল শুকিয়ে যায় আর সুজিটা শুকনো শুকনো হয়। সুজির পোলাও ঝরঝরে হয় তাই জলের পরিমাণটা সবসময় ঠিকঠাক দেবেন। নামানোর আগে দেব জায়ফল গুঁড়ো আর দেব ঘি, মিশিয়ে নিলেই তৈরি সুজির পোলাও। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো 1 রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।